আপনারা বলতেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি না, প্রধানমন্ত্রীর ডিসিশন না নেছে আমরা ধন্যবাদ জানাই। উনি নিজেই বলেছে কোন শয়তান প্রকৃতির লোক কোন অসাধু লোক আমার দলে থাকবে না, আমরা তো ওটাই চাই। আমরা তো দুর্নীতি মুক্ত সমাজ চাই, আমরা তো ক্যাসিনো মুক্ত সমাজ চাই। আজকে সমাজে জুয়া লটারি যদি উঠে যায় তো সবচেয়ে বেশি লাভবান হয় মৌলবীরা, কারণ কোনো মৌলবী ক্যাসিনো করে না, কোনো মৌলবী ধর্ষণ করে ধরা পড়ে কি বলে ধর্ষণ করে ধরা পড়ে জেল খাটে না। তবে একটা মৌলবী ধর্ষণ করে ধরা পড়ে জেল খেটিয়েছে, সেটা হলো ফেনী রয়ে যে কেনা সিরাজউদ্দৌলা। তবে উনি আমাদের দলে না, উনি আপনাদের দলের লোক, কারণ সব মৌলবী যে আমাদের দলে তা না, আপনাদের দলে দু একজন মৌলবী আছে, ওই মৌলবীরাই এই যে ৯০০ কোটি টাকা দুর্নীতি করে ধরা পড়েছে শামীম আফজাল, উনিও আপনাদের দলের লোক। সুতরাং দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে গেলে এই মৌলবীগুলো আগে ধরেন, কারণ এই মৌলবীরা জাতির কলঙ্ক। তুমি মাথায় দিয়ে ধর্ষণ করবা তোমার ফাঁসি হবে না, এটা হতে পারে না। তুমি মাথায় দিয়ে দুর্নীতি করবা তোমার ফাঁসি হবে না, এটা হতে পারে না। চল যাচ্ছে না কেউ, যেটা চলে যাবে তার জোর করে ধরি বসাই রাখবেন, হাত উঁচু করল কেন? ভোলায় রসুলকে নিয়ে আক্রমণ হলো, রসুলের বিরুদ্ধে কথা বললো, আল্লাহকে বাজে কথা বললো, মুসলমানরা ময়দানে নামলো, মুসলমানরা ময়দানে নেমে বুক দিয়েছে, মুসলমানরা ময়দানে নেমে পিঠ। আল্লাহর কথা বলতে গিয়ে রসুলের কথা বলতে গিয়ে জীবন দিল আবার 5,000 লোক মামলাও। এই তো আমাদের দেশ, এই তো মুসলিম দেশ, এই তো মুসলমানদের দেশ, এই তো মুসলমানদের অবস্থান। আর এই কথাগুলো বললেই আজিজুল ইসলাম খারাপ হয়ে যায়, তারেক মুনওয়ার খারাপ হয়ে যায়, আমির হামজা খারাপ হয়ে যায়, আমিরুল ইসলাম বেলালি খারাপ হয়ে যায়। কারণ সত্য কথা বললে কিছু দুষ্কৃতিকারীরা মেনে নিতে পারে না। বিশ্বাস করো, আমরা কখনো বলি না আপনারা ক্ষমতার থেকে নেমে আসেন, কারণ ক্ষমতা দেশে জনগণ, নামানের মালিক জনগণ। আমি কি আপনারা সারা জীবনে করে রাজনীতি করেন, আমি 2 ঘন্টা কথা বলেই যদি আপনাদের ক্ষমতার থেকে নামাই দিয়ে যাই, তাহলে আপনারা দীর্ঘদিন রাজনীতি করেন না ঘোড়ার ঘাস খাটেন? আমি 2 ঘন্টা ওয়াজ করলাম আর সব ক্ষমতা ছাড়াই গেল আপনাদের, তাহলে আপনাদের চেয়ে আমার জোর কত? এ কথাগুলো বললু পাগলেও হাসে, একজন পাগল আর একজন পাগলের কয়, তুই না ছোটবেলা থেকে এখানে লালিত পালিত হচ্ছিস, তোর বয়স এখন 40, আরে 40 বছর এখানে রাজনীতি করলি, সমাজনীতি করলি, জনগণের পিছে মিশে থাকলি, আর আজিজুল হুজুর এসে 2 ঘন্টা ওয়াজ করবার তোর ক্ষমতা ছাড়াই দিতে হবে, তোর ক্ষমতা চলে যাবে, তাহলে কি? সুতরাং ভুল বুঝেন না, আমরা আপনাদের ক্ষমতার থেকে নামাতেও আসি নাই, ক্ষমতা দিতেও আসি নাই, আমরা এসেছি কোরআন শরীফের কথা বলতে। কোরআন শরীফের কথা বলতে যে যখন ঘুষির কথা আসে তখন ঘুষখোররা বেজার হবে, যখন সুদির কথা আসবে সুদখোররা বেজার হবে, যখন বেনামাজির কথা আসবে বেনামাজিরা বেজার হবে, যখন যখন ক্যাসিনোর কথা আসবে ক্যাসিনোওয়ালারা বেজার হবে। আর ক্যাসিনোর কথা কোরআন শরীফে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারেরা জেনে রেখো, নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তি নির্মাণ করা, লটারি ধরা, এগুলো সব শয়তানের কাজ। তাহলে নিশ্চয়ই মদ খাওয়া, জুয়া খোলা, জুয়া মানেই ক্যাসিনো, জুয়া মানেই কি? ক্যাসিনো। তাহলে আল্লাহ 1400 বছর আগে বললে ক্যাসিনো করা যাবে না, আল্লাহ 1400 বছর আগে মদ খাওয়া যাবে না বলে দিয়েছে, আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছে নিজের দেশ থেকে পরের দেশের ব্যাংকে টাকা রাখা যাবে না, তাহলে তোমাদের টাকা পরের ব্যাংকে কেন? আবার 2-1 জনকে আমি বিরাট জনপ্রিয় নেতা, তুমি যদি এতই জনপ্রিয় নেতা হও, এদেশে এক বাড়ি আর পরদেশে আর এক বাড়ি কেন? এদেশে আর এক বাড়ি লন্ডনে আর এক বাড়ি কেন? এদেশে আর এক বাড়ি আমেরিকা আর এক বাড়ি কেন? তুমি না বাংলাদেশের নাগরিক বাংলাদেশে থাকবা, বিদেশে বাড়ি করে যাও কেন? তাহলে নিশ্চয়ই তুমি ডাকাতের বাচ্চা ডাকাত, এদিকে তাড়াতাড়ি ফুরুত করে উঠে যাও, এই পাশে পড়ি পড়। তোমার মনের ভিতরে ফাঁক আছে, তোমার মনের ভিতরে গলদ আছে, এই জন্য তুমি 2 কুল বজায় রেখেছো, দুদেল বান্দা কলমাসর না ভাই, শ্মশান না ভাই ঘর, মাঝখান থেকে এটি হয় শ্মশানে নাই গোরে, দুগুতিক একদিক দিতে।